আজকে দিনের জন্য খুব শর্ট নোটিসে এরা দুজন মিলে তৈরি হয়েছে। বর্তমান প্রোগ্রামের প্রাসঙ্গিকতা এবং অনুষ্ঠান অ্যাওয়ারনেস এর উপরে ওরা দু চার কথা বলবে। বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত ছেলে মেয়েরা এসেছো তাদের জন্য আমার সাধুবাদ এবং আমার ছেলে মেয়েদের জন্য অনেক আশীর্বাদ, সবাইয়ের জন্য আমার আশীর্বাদ। এবং যে ভাবনাগুলো ওরা উপস্থাপন করছে সেটা সবাইয়ের হয়ে পুরো ছাত্রছাত্রীদের রিপ্রেজেন্ট করছে ওরা। সবাই ভালো থাকবে, ওদের হাতে মাইক তুলে দিন। নমস্কার, আমি মেঘাতি দেবনা এবং আমার পাশে আমার শ্রদ্ধেয় দিদি দাঁড়িয়ে আছেন, উনিও কিছু বলবেন। প্রথমে আমি একটু গৌরচন্দ্রিকা বলতে পারেন, একটু কিছু বলে দিই। বাড়াইপুর জেলা পুলিশের উদ্যোগে ক্যানিং থানা কর্তৃক অনুষ্ঠিত এই সচেতনতা শিবিরে উপস্থিত থাকতে পেরে ক্যানিং ডেভিড স্টেশন হাই স্কুল ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসাবে নিজেকে ধন্য মনে করছি। এই অ্যাওয়ারনেস ক্যাম্পের প্রধান উদ্যোক্তা আইপিএস অফিসার শ্রী রশিদ মুনির খান মহাশয়কে, যিনি জেলা আরক্ষাধীক্ষক অফ বাড়াইপুর জেলা পুলিশ সার্ভিস, এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পের অনুষ্ঠানের আয়োজনের সহযোগিতায় থাকা পশ্চিমবঙ্গ বনদপ্তরকেও আমি আমার নিজের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার স্কুলের পক্ষ থেকেও। অত্যন্ত মর্মাহত হয়ে বলতে হচ্ছে, কয়েকদিন ধরে, অ্যাকচুয়ালি কয়েক বছর ধরে, কিছু সামাজিক টানাপোড়ন সংক্রান্ত কিছু প্রশ্নের মধ্যে জর্জরিত হয়েছিলাম, মানে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে, এটা ছাত্র হিসাবে নিজেদের উপর নিজেদেরই একটা রাগ ক্রোধ হচ্ছিল। তবে আজকে এই অনুষ্ঠানে যুক্ত থাকতে পেরে মনে হচ্ছে এখনো আষাঢ় মাস কেটেছে, কিন্তু শ্রাবণ মাসের ঘন কালো মেঘ এখনো হয়তো আমাদের সমাজকে পুরোপুরি গ্রাস করতে পারেনি। সেই কবির কণ্ঠে কণ্ঠ মিলে বলতে ইচ্ছা হচ্ছে, চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো গবি সাহারার দিকে। হ্যাঁ, সেই মেঘ কোনো দুঃখ লাঞ্ছনা বঞ্চনার মেঘ নয়, সেই মেঘ আনন্দের মেঘ, যে মেঘ থেকে সেই কবি ঠাকুরের বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, সেই শান্তির বাড়ি ধরে বলবে। আমি একটু একটু কবিতা লিখি। এই গত রবিবার 14 তারিখ আমি কবিতার ওই টু কিপ পেস উইথ রুরাল অ্যাম্বিয়েন্স এর সাথে একটু মিল খাওয়ানোর জন্য আমি এই সুন্দরবনেরই একটু প্রত্যন্ত অঞ্চলে গেছিলাম কবিতা লিখতে। সেখানে শুধু দেখা যাচ্ছে সবুজ গ্রাম, কিন্তু সবুজ পেলাম না, শুধু শুনলাম চারিদিকে মাঠের শূন্য হাহাহা, যেন কোনো লেহান অগ্নিশিখায় গ্রামটা জ্বলছে। এই অগ্নিশিখার দৃশ্য অ্যাকচুয়ালি বৃষ্টিহীন দৃশ্যে, কারণ জল নেই, সত্যি জল জীবন, কিন্তু সেই জীবনটাই নেই, জীবন আর শূন্য, বাড়ি শূন্য। কারণটা কি? কারণ ডিফরেস্টেশন, বৃক্ষচ্ছেদন। সেই কবি বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য। হ্যাঁ, আমরা কবিতা পড়েছি বুঝেছি, কিন্তু শুধু ওই মুখস্থটুকুই থেকে গেছে, আর ঠিক অন্তরাত্মায় আমাদের সেই কবিতাটা বোধগম্য হয়নি, বলে আমরা আজকে এই অবস্থায় থাকতে পারতাম না। গাছ আমাদের মাতৃ ধাত্রী, সবাই পড়েছি, শুধু রচনায় লিখেছি, আদৌ সেগুলো বাস্তবায়িত হয়নি, বাস্তবায়িত হয়নি বলেই আমরা হয়তো বুঝতে পারছি না যে কোন মৃত্যুনীল অভিশাপ আমাদের সভ্যতার উপর বয়ে আসছে, আমাদের সভ্যতার উপর নেমে আসছে। তাই বেশি টানবো না বক্তব্যটা, যদিও আমরা অনেক কিছু রেডি করেছিলাম, এখন একটু সময়ের অভাবে আমি বেশি কিছু বলতে পারবো না। তবে শেষে যদি আমি বৃক্ষ ছেদন থেকে দূরেও রাখি, তাও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ, মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ সবাই জানে, ওগুলো নিয়ে বেশি বলবো না। একটা জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে দৃশ্য দূষণ। দৃশ্য দূষণ শুনতে খুব মিষ্টি লাগে, হ্যাঁ দ দ ভালো, একদম খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু দৃশ্য দূষণ ব্যাপারটা কি? আমরা সকলেই বয়ঃসন্ধিকালে আছি এখন, অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যাটাই হচ্ছে এই দৃশ্য দূষণ। আমি যখন ক্লাসে যাই, হাজারটা বার বারণ করেছেন আমাদের সকল শিক্ষক শিক্ষিকা স্কুলে ফোন না নিয়ে আসতে, তাও ফোন তো আমাদের চিরসঙ্গী। আমাদের পড়াশোনায় কলম যতখানি হাতে থাকে তার থেকে বেশি ফোন আমাদের হাতে থাকে আমাদের স্কুলেও। বাড়িতে তো ওই নোটিফিকেশান আসছে কখন, হ্যাঁ টুন করে একটা আওয়াজ হলো দেখে নিলাম,
তারপরে আবার বাড়িতে স্কুলে গিয়েও নোটিফিকেশন কোন নোটিশ আসছে স্কুলে সেটার দিকে গেল নজর নেই, সবার নজর ওই ফোনে কোন নোটিফিকেশন আসছে। খুব ভালো কথা, খুব উন্নতি হয়েছে, খুব উন্নতি হয়েছে সমাজে, আমি খুশি এই উন্নতিতে, আমি সত্যি খুব খুশি। তবে সেই মনে আছে না অ্যাজাক নিউটন বলেছিলেন এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন সেম বাট অপোজিট রিয়াকশন, ইকুয়াল বাট অপোজিট রিয়াকশন। ঠিক সেটাই, যেমন আমরা মোবাইলের মাধ্যমে পৃথিবীকে হাতের মুঠোয় পেয়েছি, তথ্যের সহজলভ্যতা বেড়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে, আর্কাইভ হয়েছে, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এখন বর্তমানে শুনছি টিকটক, এই বিভিন্ন জিনিসগুলোতে জর্জরিত হয়ে মানুষ আর মানুষ নেই, মানুষ হয়ে গেছে মান আর হুশহীন এক সামাজিক জীব, যাদের শুধুমাত্র জীববৃত্তি আছে, বুদ্ধিবৃত্তি বলে আর কিছু নেই। ঠিক আছে, সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, আমরাই সেই আদমরাদের ঘা মেরে বাঁচাতে পারবো, কারণ আমরা নবীন, উই আর দ্য নিউ জেনারেশন, উই হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু মেক ইট। আমি আর বেশি কিছু বলবো না, ক্রস ফিঙ্গার এই সমাজে কি আমরা ঠিক বড় অবদান রাখতে পারি। ধন্যবাদ। নমস্কার, আমার ভাই অনেকটাই বলে গেছে, আমার বলা দায়িত্বটা কমিয়ে দিয়ে গেছে, তবুও বলবো ওর বলা সত্যি। হ্যাঁ, প্রথমে বলি আমি সুরত্ন মল্লিক ক্যানিক ডিভিশন হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। যেটা বেশি বর্ণনা করে বলবো যে একদিকে আমাদের দায়িত্ব যেমন প্রকৃতির একটা অপরিহার্য উপাদান গাছ বাঁচানো, গাছ লাগানো, তেমনই আমাদের দায়িত্ব মানব সমাজের ধারক বা ধারিকা যিনি আমাদের সৃষ্টি করেছেন বিধাতা, নারী সমাজের প্রতি আমাদের সম্মান প্রদর্শন আমাদের অন্যতম প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। এখন আমাদের চারদিকে যে সমস্ত ঘটনা ঘটছে, আমরা ছাত্র সমাজ হিসেবে যেগুলো প্রত্যক্ষ করছি সেগুলোর প্রতিবাদ আমাদের জানানো উচিত, কারণ ছাত্র সমাজের প্রতিবাদে পুরো সমাজটা এগিয়ে আসবে। তাই বলবো যে সমস্তটাই আমাদের করতে হবে একজন মানুষ হিসেবে, বিশেষত হ্যাঁ বিশেষত নারী হিসেবে বলবো, নারীকে আপন হয়ে বাঁচিবার অধিকার কেন নাহি দিবে হে বিধাতা। বিধাতার প্রতি বিশ্বাস বা ভরসা পুরোপুরি না করে আমি বলবো আমাদের নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে, আর সেজন্য আমাদের নিজেদের সুরক্ষা দিতে নিজেদের নিতে হবে, কোনোরকম প্রলোভনে কান না দিয়ে, কোনোরকম প্রলোভনে শিকার না হয়ে আমাদের নিজেদের জীবনে আত্মনির্ভরশীল হওয়ার শপথ নিতে হবে, এবং তাহলেই আমরা সমস্ত রকম সামাজিক ব্যাধিকে দূর করে আমরা আমাদের জীবনে অনেক বড় হতে পারবো। নমস্কার।